তো এখানে কিন্তু সমস্ত লিস্টে তাদের নামগুলো দেখে নিতে পারবেন যে কতজনের নাম দেখতে পাচ্ছেন আপনারা করেছে দেখতে পাচ্ছেন কতজনের নাম এই এই কিন্তু 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 শুরু হয়েছে আগে করেনি এতজনের নমস্কার প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন যেই প্রকল্পে প্রতি বছর ছ টাকা দেওয়া হয়ে থাকে কৃষকদেরকে তিন কিস্তির মাধ্যমে দু হাজার দুহাজার তো অনেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন অনেকে কেন বেশিরভাগ কৃষকেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন তো বেশিরভাগ কৃষকই কিন্তু একটা কমেন্টই করছেন যে তাদের এখনও অ্যাপ্রুভ হয়নি এখনও পেন্ডিং রয়েছে তো তাদের জন্য একটা খুশির খবর রয়েছে কৃষি দপ্তরকে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে যে যাদের পেন্ডিং রয়েছে এখন অনলাইন অ্যাপ্লিকেশন সেই অনলাইন অ্যাপ্লিকেশনগুলো দ্রুত ভেরিফিকেশনের কাজ শুরু করবার জন্য এবং সেই কাজ কিন্তু অলরেডি শুরুও হয়ে গিয়েছে সেটা আজকে আমাদেরকে ভিডিওতে লাইভ দেখিয়ে দেব যে আপনার গ্রামের কত মানুষের নাম কিন্তু অ্যাকসেপ্ট করেছে পেন্ডিং থেকে অ্যাকসেপ্ট করার কাজ শুরু হয়ে গিয়েছে এবং আপনারা কিন্তু সেই লিস্টও দেখতে পেয়ে যাবেন আপনার গ্রামের কাদের কাদের নাম অ্যাকসেপ্ট করেছে আর কাদের কাদের নাম এখনও পেন্ডিংয়ে রয়েছে তো যাদের পেন্ডিং রয়েছে তাদের অ্যাকসেপ্টের কাজ শুরু হয়ে গিয়েছে তো অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আস্তে বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না তো আপনাদের গ্রামের কাদের কাদের নাম অ্যাকসেপ্ট করলো এবং কাদের কাদের নাম রিজেক্ট করে দিল বা কাদের কাদের এখনও পেন্ডিংয়ের রয়েছে তো এই সমস্ত ব্যাপারটি দেখবার জন্য প্রথমে আপনারা গুগলে সার্চ করে নেবেন পিএম কিষান ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি তো ওয়েবসাইটটি সার্চ করে নিলেই এই রকম ইন্টারফেস সম্পন্ন একটি অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষানের ওপেন হয়ে যাবে তো ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড বলে এই ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে স্টেট চয়েস করতে বলবে তো স্টেটে ক্লিক করলে তো আমরা ওয়েস্টবেঙ্গলে চেক করবো ওয়েস্টবেঙ্গল নিচে রয়েছে ওয়েস্টবেঙ্গল ক্লিক করে দিলাম তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নামটি আপনি চয়েস করে নেবেন আমি একটি জেলার নাম চয়েস করে নিলাম তারপর এইখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্ট সেটি চয়েস করতে হবে তো এখান থেকে আমি একটি সাব ডিস্ট্রিক্ট চয়েস করে নিলাম তারপর এখান থেকে আপনার ব্লক অথবা মিউনিসিপালিটির নাম চয়েস করতে হবে তো এখান থেকে আমি একটা করে নিলাম এবার শো অপশনটাই ক্লিক করলাম তো সো অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে ফার্মার রেজিস্টারেড তিনশো জন ফার্মার রেজিস্টারেড হয়ে গেছে আর রিসিভ অল পেমেন্ট ছজন পেমেন্ট পেয়ে গেছে রিসিভ নো পেমেন্ট তিনশো ছজন পেমেন্ট পেয়ে গেছে অর্থাৎ যখন টাকা দেওয়া হয়েছিল তখন তো বেশি নাম অ্যাড করা থাকেনি হ্যাঁ টাকা পাওয়ার পরে কিন্তু নামটা অ্যাপ্রুভ করা শুরু করেছে তাই কিন্তু টাকা না পাওয়ার সংখ্যাটা এখনও বেশি রয়েছে আর এখানে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন কতজনের কিন্তু আধার অ্যাকসেপ্ট করেছে তিনশো তিনজনের রিজেক্ট হয়েছে ছজনের এছাড়াও এখানে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস টোটাল রেজিস্টারেড রিসিপ্ট পাঁচশো জন কিন্তু অনলাইনে টোটাল অ্যাপ্লাই করেছেন তার মধ্যে রিজেক্ট হয়েছে একজনের অ্যাকসেপ্ট হয়েছে দেখতে পাচ্ছেন কতজনের না দুশো বিরাশি জনের আর পেন্ডিং হয়েছে দেখতে পাচ্ছেন দুশো বত্রিশ জনের আগেই আমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে রেজিস্ট্রেশন যখন করেছিল ততজনের মধ্যে কিন্তু সকলেরই কিন্তু এখনও পেন্ডিংই রয়েছে কারোই কিন্তু অ্যাকসেপ্ট করার কাজই শুরু হয়নি তো আজকে আপনারা দেখুন যে কত মানুষের কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে এবার কাদের কাদের অ্যাকসেপ্ট করেছে সেটা দেখবার জন্য এই অ্যাকসেপ্ট বটামে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলেই সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন রিসিভ কতজন অনলাইন রেজিস্ট্রেশন করেছেন তাদের নামটা সিরিয়াল নাম্বার ফার্মানের নাম আর এখানে সমস্ত লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন কতজন অনলাইনে অ্যাপ্লাই করেছেন বা কতজনের অ্যাপ্লিকেশন জমা পড়েছে আর তারপরে দেখতে পেয়ে যাবেন এখানে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট অর্থাৎ কতজনের অনলাইন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং অ্যাকসেপ্ট করে নিয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে তো এখানে সেই লিস্টের সংখ্যাটাও দেখতে পেয়ে যাচ্ছেন তো এখানে ফার্মারের নেই তো এখানে কিন্তু সমস্ত লিস্টে তাদের নামগুলো দেখে নিতে পারবেন যে কতজনের নাম দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্রুভ করেছে দেখতে পাচ্ছেন কতজনের নাম এই এই অ্যাপ্রুভ কিন্তু এই রিসেন্টলি কিন্তু শুরু হয়েছে আগে কিন্তু এতজনের অ্যাপ্রুভ করেনি এখান থেকে দেখে নিতে পারবেন আর রিজেক্ট কতজনের করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন রিজেক্টের সংখ্যাটা খুবই কম একজনের মাত্র রিজেক্ট হয়েছে আর এখনও কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন পেন্ডিং কতজনের রয়েছে সেই লিস্টও এখানে দেখতে পেয়ে যাবেন এবার যাদের এখানে পেন্ডিং রয়েছে সেই পেন্ডিংয়ের নাম কিন্তু এবার খুব শীঘ্রই আপনার নামটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে শিশু দপ্তরের তরফ থেকে কিন্তু কাজ করা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তাদেরকে কিন্তু নির্দেশিকাও সেরকমই দিয়ে দিয়েছে যে যতজন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে সবারই কিন্তু নাম ভেরিফিকেশন করতে হবে কোনোটাও কিন্তু বাদ রাখা চলবে না এরকমটাই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে অপশনটি অন করতে ভুলবেন না